আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে পিতামাতা জীবিত থাকা অবস্থায় পুত্র সন্তান কন্যা সন্তানকে কী পরিমাণ সম্পত্তি দিতে পারবে, কোনো সন্তানকে বঞ্চিত করতে পারবে কি না, বঞ্চিত করলে সেই বঞ্চিত সন্তান আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে পারবে কি না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে আমরা যে জমির মালিকানা পেয়ে থাকি, এই মালিকানা চৌম্বকীয়ভাবে প্রধানত দুইভাবে কিন্তু আমরা সঠিকভাবে জমির মালিকানা পেয়ে থাকি। তার এক নম্বরে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি, আর একটি হচ্ছে ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকি। তো আমরা যে পিতামাতার কথা বলছি, সেই পিতামাতাও দেখা গেল যে তারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে এবং তারা কিছু সম্পত্তি ক্রয়ও করেছে। এই ক্রয় শব্দের বিষয়টা এখানে নিয়ে আসলাম, এই বিষয়টি আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই যে দুইটি পদ্ধতিতে আমরা যে সম্পত্তিটি পেয়ে থাকি, একজন পিতা অথবা একজন মাতা, অনেক মায়েরাও সম্পত্তি ক্রয় করে, অনেক মায়েদেরকে বাবা সম্পত্তি ক্রয় করে দেয়, সন্তান ক্রয় করে দেয়। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পিতা মাতা তারা কিন্তু নিজ নামে, তাদের কিন্তু দলিল আছে, নিজের নামে যে দলিল, এই দলিল মূলে তারা হচ্ছে ব্যক্তি মালিকানা। এইখানে যৌথ মালিকানার কোনো সুযোগ নেই, কারণ আজকের যে কন্টেন্ট, আজকের যে বিষয়বস্তু, সেটি হচ্ছে যে পিতা মাতা জীবিত থাকা অবস্থায় তাদের সম্পত্তি পুত্র সন্তান কন্যা সন্তানকে কী পরিমাণ দিতে পারবে, কাউকে বঞ্চিত করতে পারবে কি না, আবার বঞ্চিত করলে সেই বঞ্চিত ওয়ারিশ বা সন্তান তিনি আইনগত ব্যবস্থা নিতে পারবে কি না। তাহলে পিতামাতা ব্যক্তি মালিকানা পেয়ে সম্পত্তির মালিক হয়েছে, সেটা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকুক আর ক্রয়কৃত সম্পত্তির হয়ে থাকুক। এই ব্যক্তি মালিকানা সম্পত্তির যিনি মালিক, এই সম্পত্তি তিনি কোনো সন্তানকে না দিয়ে, তিনি যদি পিতা হয়ে থাকেন, তিনি তার স্ত্রী অর্থাৎ মাতার নামে সব সম্পত্তি দিতে পারেন। আবার কোনো আত্মীয় স্বজনকে না দিয়ে এই সকল সম্পত্তি তিনি কিন্তু বিক্রিও করে দিতে পারেন। কারণ আমাদের পিতামাতারা অনেক সময় তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে সন্তানদেরকে লালন পালন করে থাকে, তখন এই সন্তানরা ছোট ছোট থাকে, তখন কিন্তু তারা বিরোধিতা করে না। তেমনিভাবে যিনি মালিক, প্রকৃত মালিক, তারই সুপ্রিম পাওয়ার, তিনি এই সম্পত্তি পিতা সন্তানদেরকে না দিয়ে প্রতিবেশী কাউকেও কিন্তু দান করে দিতে পারে, কোনো ট্রাস্টেও দিয়ে দিতে পারে, আবার একজন সন্তানকেও তিনি দিতে পারে, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, যে কাউকে তিনি দিতে পারে, বা একজনকে বঞ্চিত করে অন্য চার পাঁচজনকে দিয়ে দিছে, একজনকে বঞ্চিত করে দিয়ে। এটার অর্থ হচ্ছে অনেক সময় পিতামাতার মনে অনেক সন্তানরা কষ্ট দিয়ে থাকে, অনেক পুরুষ মানুষরা স্ত্রীর সাথে বাগ্বিতণ্ড হওয়ার, মনোমালিন্য হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে প্রথম স্ত্রী রেখে আবার দ্বিতীয় স্ত্রীর শরণাপন্ন হয়। কিন্তু এমন একটি সময় আসে যখন দ্বিতীয় স্ত্রীর সন্তানসহ দ্বিতীয় স্ত্রীকে সকল সম্পত্তি তিনি দিয়ে যান, অর্থাৎ দলিল মূলে দিয়ে যান, কিন্তু প্রথম পক্ষের যে স্ত্রী বা সন্তান যারা আছে তাদেরকে বঞ্চিত করে যান। এই পাওয়ারটি শুধুমাত্র যিনি সম্পত্তির মালিক তিনি হতে পারেন, আপনি হতে পারেন, আমি হতে পারি, পিতা হতে পারে, মাতা হতে পারে, পুত্র সন্তান কন্যা সন্তান যারই সম্পত্তি আছে তিনি তার অবস্থান থেকে এই কাজটি তিনি করতে পারেন। কারণ এই সম্পত্তির ব্যক্তি মালিক তিনি শুধু নিজে একা, এই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির কোনো অংশ নেই,
এখন আসা যাক, এই সম্পত্তি যদি তিনি সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক কোনো সন্তানকে, কোনো স্ত্রীকে যদি দলিল মূলে রেজিস্ট্রি করে না দিয়ে যান, মৌখিক দিয়ে যান, রেকর্ড খতিয়ানে নাম তুলে দিয়ে যান, নোটারি পাবলিকের মাধ্যমে দিয়ে যান বা সাদা কাগজে লিখে দিয়ে যান, তাহলে এই সম্পত্তি অবিভক্ত সম্পত্তি হিসাবেই থাকবে, তার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হবে, প্রথম স্ত্রী থাকুক, দ্বিতীয় স্ত্রী থাকুক, তার যে ওয়ারিশরা থাকবে, পুত্র সন্তান, কন্যা সন্তান, তারা সবাই ফারায়েজ মোতাবেক, হিসা মোতাবেক সম্পত্তি কিন্তু তারা পাবে। কারণ এই সম্পত্তি যত সময় পর্যন্ত সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল করে দেওয়া না হবে, তত সময় পর্যন্ত এই সম্পত্তি সেই পিতা মাতা তার যে মূলজোত সেখান থেকে সম্পত্তি মাইনাস হবে না, আউট হয়ে যাবে না, কাউকে দেওয়া হবে না। এটি কিন্তু চিরন্তন সত্য কথা। সম্পত্তি দিতে হলে আপনাকে অবশ্যই সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক দিতে হবে। এর বাইরে যদি কেউ দিয়ে থাকেন, এরকম কমান করে থাকে, তাহলে আপনার আইনগত ব্যবস্থা নিলে সেই সম্পত্তি পাবেন। আমি একটু উদাহরণ দেই যে এক ভদ্রলোক, সে রেকর্ড খতিয়ানে তার তিন পুত্রের নামে সম্পত্তি দিয়ে গেছে, কিন্তু তিনি সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল করে দেয় নাই, হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডে তিন পুত্রের নাম তুলে দিয়েছেন, দুইজনের নাম দেন নাই। এখন এই দুইজন ব্যক্তি যে সন্তান, তারা এই সম্পত্তির দাবি করলে যাদের রেকর্ডে নাম আছে তারা কিন্তু বলতেছে যে না, এই সম্পত্তি বাবা আমাদেরকে রেকর্ডে নাম তুলে দিয়ে গেছে, এই সম্পত্তি তোমরা পাবা না। এটা হবে না। আপনাকে 100% সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে আপনার যে তিনজনকে আপনি রেকর্ডে নাম তুলে দিয়ে গেছেন সেই তিনজনকে রেজিস্ট্রি করে দিয়ে যেতে হবে, না হলে ওই রেকর্ড মূলে সম্পত্তি পাবে না। যে দুইজন বঞ্চিত হয়েছে তারা যদি ওই বাটোয়ারা মামলা দেয় তাহলেই কিন্তু এই সম্পত্তি পেয়ে যাবে। বাবার সকল কাগজপত্র এবং ওয়ারিশ কায়েম সনদ দিয়ে বাটোয়ারা মামলা দিলে এই সম্পত্তি কিন্তু তারা পেয়ে যাবে। এখানে বঞ্চিত কিন্তু তারা হচ্ছে না, এখানে ভুল বোঝাবুঝি হয়তো দিতে চেয়েছিল সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক, না দিয়ে তারা রেকর্ডে নাম তুলে দিয়েছে, এরকম হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছে, বিদেশে থেকে তিনি একজন অবিবাহিত মানুষ, বিদেশ থেকে তিনি প্রচুর টাকা পাঠিয়েছেন, এত কষ্ট অর্জিত টাকা, সেই টাকা তার বাবার নামে পাঠিয়েছেন, তার বাবা সেই সম্পত্তি সেই টাকা দিয়ে নিজ নামে সম্পত্তি করেছেন এবং নিজ নামে দলিল তিনি কিছু জমি ক্রয় করেছেন, কিন্তু পরবর্তীতে এসে দেখা গেছে যে সেই টাকার যে সম্পত্তি ক্রয় করেছে সেই সম্পত্তি থেকে এক অংশ সম্পত্তি, এক ইঞ্চি সম্পত্তিও সেই প্রবাসী ভাইয়ের নামে না দিয়ে তার অন্য সন্তানদেরকে দিছে, এবং বাবার কাছে জিজ্ঞাসা করলে বাবা বলতেছে যে তুমি বিদেশে থাকো, তুমি আরও টাকা ইনকাম করে তুমি নিজ নামে করে নাও, এরা তো কিছু করে না। এই যে একটি টাল বাহানা করে অযৌক্তিকভাবে তিনি কিন্তু তার অন্য সন্তানদেরকে জমি লিখে দিয়েছে, কিন্তু যিনি টাকা পাঠাইছে তিনি কিন্তু সম্পত্তি পান নাই, তিনি বঞ্চিত হয়েছেন। এখানেও এই প্রবাসী যে ভাই, সেই ভাইও যদি এসে বলে যে আমি সম্পত্তি ক্রয় করার জন্য টাকা দিয়েছি, বা আমার এর প্রমাণ যদি থাকে যে হ্যাঁ সম্পত্তি ক্রয় করার জন্য টাকা দিয়েছে, দলিল দস্তাবেজ আছে এবং সেখানে এগ্রিমেন্ট আছে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু বাবাকে টাকা দিবে সন্তানের জন্য তার কোনো এগ্রিমেন্ট থাকে না। মূল কথা হচ্ছে সম্পত্তির মালিকানা কার, যার নামে মালিকানা, যার নামে দলিল, যার নামে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রত্যেকটি রেকর্ড বইতে তার নাম আছে, তিনি প্রকৃত মালিক, তিনি তার সম্পত্তি যে কোনো অবস্থায় তিনি বেচা বিক্রি, হস্তান্তর, দান, ট্রাস্টে দেওয়া যে কাউকে তিনি দিতে পারেন, যে কাউকে তিনি বঞ্চিত করতে পারেন, এ নিয়ে কোনো মামলা করলেও কোনো লাভ হবে না। আরেকটি বিষয় হচ্ছে, এই সাথেই এক ভাই বলেছিলেন যে তেজ্যপুত্র করে দাও, তেজ্যপুত্র করে দিয়েছে কিন্তু সম্পত্তি তাকে দিবে না, বাবার মৃত্যুর পরে বা মায়ের মৃত্যুর পরে ওই তেজ্যপুত্র যাকে করে দিয়েছে সেই ভাই সম্পত্তি চাইতে আসছে, তাকে ভাইয়েরা সম্পত্তি দিবে না। ওই তেজ্যপুত্র বলতে কোনো কিছু নাই আমাদের আইনে, আমাদের দেশে তেজ্যপুত্র করার কোনো সুযোগ নাই। যাকে তেজ্যপুত্র করা হয়েছিল, বাবা মার মৃত্যুর পরে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে
যাকে ত্যায্য করা হয়েছিল সে হিসা মোতাবেক ফারায়েজ মোতাবেক সম্পত্তি পাবে। অর্থাৎ একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে উত্তরাধিকার সৃষ্টি হয়, আর উত্তরাধিকার সৃষ্টি হলে মৃত ব্যক্তির নামে যে সম্পত্তি থাকবে, যা থাকবে, তার ইঞ্চিতে ইঞ্চিতে তার প্রত্যেকটি ওয়ারিশ, পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী যে থাকবে তারা সম্পত্তি পাবে। আবার মায়ের মৃত্যুর পরে একইভাবে এই সম্পত্তি তারা পাবে, কিন্তু তারা জীবিত অবস্থায় কাউকে সম্পত্তি দিতেও পারে, কাউকে নাও দিতে পারে, সেটা ব্যক্তি মালিক হিসাবে পিতামাতার ইচ্ছার উপরে নির্ভর করে। এ নিয়ে আইন আদালত মামলা মকদ্দমা করলে কোনো লাভ হবে না। তবে যদি তার ওই সম্পত্তির ভিতরে ডকুমেন্টারি কোনো অংশ থেকে থাকে, তাহলে সেই সম্পত্তির জন্য মামলা মকদ্দমা করা যাবে। তবে প্রমাণ করাইতে হবে যে ওই যে বাবার সম্পত্তি, সেই সম্পত্তিতে তারও অংশ আছে যে কোনোভাবে। হতে পারে দাদা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানকে সম্পত্তি, দুই অংশ সম্পত্তি তাকে দলিল দিয়ে গেছে, এরকমও হতে পারে। এই ধরনের হলে কিছু শর্ত সাপেক্ষে মকদ্দমা করতে পারে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আমার মোবাইল নাম্বার 01797093536, আমি আবার বলছি 01797093536। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।